শুনেন ভাবে, ভালো ফ্যামিলির মেয়েরা কখনো রেপড হয় না। আমি তো আমার মেয়েকে এই জন্য একা কোথাও যাইতে দেই না। আমি বলি যে সন্ধ্যার পরে স্ট্রেট বাসায় চলে আসবে। আমি ভাই মানে পারলে তো সারা দিন ভর আমি ওর সাথে লেগে থাকি, কারণ সন্ধ্যার পরে থাকলে তো রেপ হবে, সন্ধ্যার পরে থাকলেই সমস্যা। যেসব মেয়েরা সন্ধ্যার পরে বাইরে গুড়গুড় গুড়গুড় করে, ওদেরই সমস্যা। হ্যাঁ, ওদের ভালো ফ্যামিলি হলে কখনো সন্ধ্যার পরে বাইরেই থাকে না, যারা থাকে তারাই রেপড হয়। ভাবি মেয়ে কেন রেপ হবে না, মেয়ে কি করছে জানেন? মেয়ে সেদিন একটা জিন্স আর একটা টাইট টি শার্ট পরে ঘুরতেছে। হ্যাঁ, একদম টাইট টি শার্ট মানে একদম সব দেখা যাইতেছে, আবার জিন্সও ছিঁড়া, হাঁটু দেখা যাইতেছে, মনে হইতেছে আল্লাহ শরীর দেখা যাইতেছিল, প্যান্টে বিভিন্ন জায়গায় ছিঁড়া, শরীর দেখা যাইতেছে, তার মধ্যে কোনো ওড়না পরে নাই, রাস্তার সবাই তাকায় আসলে, আমরা তো ছি 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 করছে, আল্লাহ কি অবস্থা। আপনি বলেন ভাবি, হ্যাঁ আপনার যখন ভাতে বুট বুট করে না, ভাতে বলক আসে, তখন আপনি ঢাকনাটা উঠায় দেখেন না ভাত হয়েছে কিনা। তো এরকম একটা মেয়ে যদি খোলামেলা চলে, তাহলে তো মানুষজন রেপ করবেই। ও তো এগুলো চলে দেখে মানে বোঝা যায় যে আসো আমাকে রেপ করো, এগুলো তো একটা সিগনাল। ছি, ভাবি মেয়ে তো ফেমিনিস্ট ছিল, ফেসবুকে বিশাল বড় বড় স্ট্যাটাস দিত, বিশাল বড় বড়, আমি মেয়ে, আমি ভয় পাই না, আমি ডরাই না, আমি এই করি সেই করি। তা আপনি বলেন, একদম অহংকার হয়েছিল, অহংকারী মেয়ে, অহংকারী মেয়ে দেখে এগুলো তো ছেলেদেরকে মানে উস্কানি দেয়া, তো তখন ছেলেদের এগুলো ইগোতে লাগে না যে হ্যাঁ একটা মেয়ে হয়ে এত কথা কেন বলো, তোর ইগো আমি এখন 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 মান সম্মানটা কার গেছে। ভাবি আসল ঘটনাকে কেউ জানে মানে আমার মনে হয় ছেলে মেয়ে দুইজনই মানে মেয়ের মনে হয় চরিত্র ভালো না, মেয়ে মনে এরকম বিভিন্ন ছেলেদের সাথে যায় এটাই, বুঝছেন? নাহলে মেয়ে নিজেও করছে, এখন মনে হয় বনি বনা হয় না, এখন মনে হয় ব্যাকআপ হয়ে গেছে, ব্যাকআপ হয়ে যাওয়ার কারণে হয়তো বলে মেয়ে ছেলে মেয়েটা ছেলেটার নামে বদনাম ছড়াইতেছে। এই যে সুলাইমানের মেয়ে দেখছেন, সুলাইমানের মেয়েটারে ভাবি নোংরা, একদম কথায় কথা তর্ক করে, বাপ মার কথা শোনে না, বন্ধুদের সাথে রাত বিরাতে ঘুরে বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে যায়, এরকম একা একা চলাফেরা করে। রেপ হলে এরকম মেয়ে হওয়া দরকার, যাতে করে ওই মেয়ে রেপ হবে সবার কাছে শিক্ষা যাবে যে এরকম মেয়ে হলে রেপড হয়। হ্যাঁ ভাবি, আমার আমি শিওর ভাবি যে টুডে আর টুমোরো, আজ আগামীকালের মধ্যে ওই মেয়েও রেপ হবে। সি ভাবি, এই মেয়েগুলা বুঝছেন, এগুলা কইরা কইরা মেয়েদের মান সম্মান ডুবাইতেছে, এগুলা করে করে তারা বুঝতেছে ঘরে থাকা যাবে না, বাধ্যহীন হইতে হবে। কিন্তু বাধ্যহীন হইলেই তো তুমি রেপ হয়ে যাবে, থেকে ঘরে থাকো, এত চাকরি বাকরি এগুলো করে লাভ নেই, একবার যদি মান সম্মান, একবার যদি রেপ হয়, ভাবি এই মেয়েরে কে বিয়ে করবে, এটার বাবা মা কোথায় এখন মুখ দেখাবে। সি, কিন্তু আন্টি যারা রেপ করতেছে তাদেরই মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত, তাইলে তো রেপ বন্ধ হয়ে গেছে, তাই না? মেয়ে মানুষ এত বুঝলে হয় না। আজকে যদি একটা ছেলের যদি কোনো দোষ থাকে, ছেলের দোষ কোনো দোষ না, কারণ ছেলের দোষ বোঝা যায় না। হ্যাঁ, ছেলে 10টা দোষ করলেও ঢাকা যায়, কিন্তু একবার মেয়ের যদি একবার ইজ্জত যায়, ওই ইজ্জত জীবনেও ফিরে আসে না। আর তুমি যে এত কথা বলতেছো না, চুলটুল রং কইরা তোমারও হবে, আমি বইলে রাখলাম তো, এখন থেকে সাবধান হও, আসছে ছেলে করে দোষ দিতে। হুম।